ইতিবাচক ব্যক্তিত্ব গঠনের পদ্ধতি, স্টেপস টু বিল্ডিং আ পজিটিভ পার্সোনালিটি। প্রথম পদ্ধতি, দায়িত্ব গ্রহণ করুন। স্টেপ ওয়ান, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। অ্যালবার্ট হুবার্ট বলেছেন, দায়িত্ব তাদের উপরে ন্যস্ত হয় যাদের দায়িত্ব বহনের ক্ষমতা আছে। যখন কেউ অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন, তখন প্রকৃতপক্ষে তাদের পদোন্নতি হয়। দায়বদ্ধতা স্বীকার করে নিলেই দায়িত্ব সম্পর্কে সচেতনতা প্রকাশ পায় এবং এর দ্বারাই মানুষের মানসিক পূর্ণতার প্রকাশ ঘটে। ভালো কাজের জন্য কৃতিত্ব দাবি করা লোকের অভাব হয় না, কিন্তু ত্রুটি বিচ্যুতি ঘটলে তার দায়িত্ব নেওয়ার লোক পাওয়া যায় না। দায়িত্ব না নিলে দায়িত্বশীল ব্যক্তি হওয়া যায় না। সুতরাং দায়িত্ব গ্রহণের অনুশীলন করা উচিত। বাল্যকাল থেকেই দায়িত্বপূর্ণ ব্যবহারের শিক্ষা দেওয়া উচিত, কিন্তু অবাধ্য হলে এই শিক্ষা দেওয়া যায় না। দোষ দেওয়ার অভ্যাস বর্জন করুন। নিম্নরূপ বাক্যাংশ ব্যবহার করবেন না, যেমন, প্রত্যেকেই আপনার মতো কাজ করে থাকে, অথবা কেউ তো আপনার মতো করে না, অথবা এই সমস্তই তোমার দোষে। যারা দায়িত্ব নেয় না, তারা সবসময় বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বংশ, ঈশ্বর, ভাগ্য, কপাল অথবা গ্রহ নক্ষত্রকে দোষারোপ করে। জনি বলল, মা, জিমি জানলার কাঁচ ভেঙেছে। মা জিজ্ঞেস করলেন, কেমন করে ভাঙল? জনি উত্তর দিল, আমি ওর দিকে একটা পাথর ছুঁড়েছিলাম, ও সরে যেতেই জানলায় লাগলো। যে সমস্ত ব্যক্তিরা দায়িত্ব না নিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন, তারা শেষ পর্যন্ত ওই সমস্ত সুযোগ সুবিধা হারান। দায়িত্ব নেওয়ার অর্থ সুচিন্তিত কার্যক্রম গ্রহণ করা। ক্ষুদ্রতা আমাদের দায়িত্ব সম্পর্কে উদাসীন করে। এই মন্তব্যটি নিয়ে চিন্তা করুন। ক্ষুদ্র মনের ব্যক্তিরা সবসময় নিজের দায়িত্ব অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের কর্তব্য এড়িয়ে যেতে চান। সামাজিক দায়িত্ব। প্রাচীন ভারতের শিক্ষা হচ্ছে যে আমাদের প্রথম দায়িত্ব আমাদের সমাজের প্রতি, দ্বিতীয়ত আমাদের পরিবারের প্রতি এবং তৃতীয়ত আমাদের নিজের প্রতি। কিন্তু যদি এই ক্রম বিপরীত হয়ে যায়, তবে আমাদের সমাজের অবক্ষয় শুরু হয়। সামাজিক দায়িত্ব প্রত্যেক নাগরিকের নৈতিক কর্তব্য হওয়া উচিত। দায়িত্ব ও স্বাধীনতা পরস্পর হাত ধরে চলে। একজন সৎ নাগরিকের লক্ষণ হচ্ছে যে তিনি নাগরিক হিসাবে তার দায়িত্ব পালন করতে সবসময় ইচ্ছুক থাকবেন। উইনস্টন চার্চিলের মন্তব্য, দায়িত্ব গ্রহণ ও পালনের মধ্যে দিয়েই মহত্ত্বের মূল্য দিতে হয়। দুষ্ট প্রকৃতির মানুষের দুষ্কর্মের জন্য সমাজ ধ্বংস হয় না, সৎ মানুষের অকর্মণ্যতার জন্য সমাজের ক্ষতি হয় বেশি। কথাটিকে পরস্পর বিরোধী মনে হতে পারে। যদি অকর্মণ্য থেকে সমাজকে নষ্ট করে, তবে তারা সৎ হলেন কিভাবে? তারা কিভাবে তাদের সামাজিক দায়িত্ব পালন করছেন? এই প্রসঙ্গেই এডমান্ড বার্ক বলেছেন, যদি সৎ ব্যক্তিরা কিছুই না করেন, তাহলে সমাজে দুষ্কৃতিরাই প্রাধান্য লাভ করবে।